গড়েছে তিন কারিগর মিলে মানব দেহ সর গড়েছে তিন কারিগর মিলে এমন সুন্দর সুন্দর পুরুষ প্রকৃতির দেহ সর ওরে টানা দিয়ে তিন গুণে দেহের হিসাব দেখ দেখ রে মানুষ এই মানব জমিনে তাহলে তিনটি কারিগর কে কে একটু বলবো কি ভক্তরা শুনতে চাইলে বলি বলি এই দেহের মধ্যে মায়ের অংশ হচ্ছে চার আর বাবার চার কত হলো আট আর ঈশ্বরের দেওয়া হচ্ছে দশ এই আঠেরো মকামে এই মানব ঘরটির সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে তা কোন কোন মাসে কি কি সৃষ্টি হয়েছে শুনুন এই গানেতে বলা আছে তারপর কি বলেছে মহাজন বাউলদের মুখ থেকেই শুনবেন গড়েছে তিন কারিগর মিলে এই সুন্দর সুন্দর দেহ সর গড়েছে তিন কারিগর মিলে এই দেহ শহর ওরে টানা দিয়ে তিন গুণে দেহের হিসাবে দেখ 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 রে ওরে মানুষ 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 সাড়ে তিন হাত চোদ্দ পুয়া এটা সাড়ে তিন হাত সমান চোদ্দ পুয়া দেহ জমিতে করেছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে দেহের হিসাবে দেখ 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 তুই এ দেহের হিসাবে দেখ দেখ রে মানুষ মানুষ মেলায় মানব জমিনে এই দেহ জমিনে এই সাড়ে তিন হাত পুরুষ প্রকৃতির মানব জমিনে আচ্ছা পৃথিবীতে আসার আগে আপনি কোথায় ছিলাম একটু বলবেন বন্ধুরা না পৃথিবীতে আসার আগে ছিলাম মায়ের পেটে কিন্তু মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম বিন্দু রূপে ছিলে তুমি তোমার পিতার মস্তকে মাতা পিতার কামা
আছে, প্রবেশ করলে ওই মাতৃজঠরে। আচ্ছা সেখানে গিয়ে কি তুমি মানুষ হয়ে গেছো? না, প্রথম মাসে রক্ত সনিধিময় একটা রক্তপিণ্ডের ডালা, আর দুই মাসে নার নাভি কুড়া হলো তোমার দেহের অস্থির উদয়ে। প্রথম মাসে রক্ত সনিধিময় দুই মাসে নারে নাভি কুড়ায় অস্থির উদয়, ত্রিনেতে ত্রিগুণ মস্তক জন্মায়, ত্রিনেতে ত্রিগুণ মস্তক জন্মায়, চতুর্থে নেত্র কর্ণ লোম ঘুনে দেহের হিসাবে দেখ দেখ দেখ, আরে দেখ দেখ তুই এ দেহের হিসাবে দেখ দেখ রে মানুষ, এই মানব জমিনে এই দেহ জমিনে এই দেহ জমিনে। বাবার মাথা থেকে মায়ের পেটে এসেছে কমাস হলো গো, যারা বাউল শুনছে তাদেরকে জিজ্ঞাসা করছি, কমাস? হ্যাঁ, কেউ বলছে দু মাস, কেউ বলছে চার মাস, যারা চার মাস বলছে তারা ঠিক বলছে, তারা ঠিক শুনছে। এবার শুনুন, পঞ্চমেতে এই দেহের কি সৃষ্টি হয়েছে? পঞ্চমেতে হস্ত পদ কায় আর পঞ্চয়াত্মা আসি হল আত্মাতে সংযোগ। আবার ষষ্ঠমেতে সর রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, ষষ্ঠমেতে সর রিপু ষষ্ঠমেতে সর রিপু তারা বসিল স্থানে স্থানে, এ দেহের মানুষের হিসাবে দেখ, আরে দেখ, আরে দেখ দেখ তুই এ দেহের হিসাবে দেখ দেখ রে মানুষ, এই মানব জমিনে এই মানব জমিনে এই দেহ জমিনে। বাউল শুনতে সে ফাউল করলে হবে না, এটা বাউলের আসর। ছমাস হয়েছে, ছমাস তোমরা ভুল ভাল শুনছো আমি দেখতে পাচ্ছি। হরিবল হরিবল, ঠিক করে এবার শোনো, সপ্তমেতে সপ্ত ধাতু প্রায় ত্বক চর্ম মেদ মাংস দেহের হাড় হাড্ডি হয়, এ দেহের হাড় হাড্ডি হয়। তাহলে প্রথম মাসে কি ছিল? রক্তপিণ্ডের দেলা, দুই মাসে নাভি,
তিন মাসে হাত পা চার মাসে সব গানে বলা হয়েছে এইবারে ক মাস সপ্তমেতে সপ্ত ধাতু প্রায় ওরে তক চরম মেদ মাংস ওরে হাড় হাড্ডি হয় এবারে ভক্তদের জিজ্ঞাসা করবো একটা কঠিন প্রশ্ন আচ্ছা বলুন তো আমি কার ছেলে মায়ের না বাবার কেউ আছেন কি হাত তুলে এখানে আসুন আগিয়ে এসে বলুন আমি কার ছেলে বলতে পারবেন কি তা শুনুন মহাজন কি বলেছে আমি বাবারও ছেলে মায়েরও ছেলে কেনে না মায়ের আছে অংশ চার আগেই বলেছি বাবার চার কত হয়েছে আট আর ঈশ্বরের দিয়ে আছে দশ তা নাহলে হতামই না মা বাবার ইচ্ছে ছেলে মেয়ে হয় না ঈশ্বরের ইচ্ছে থাকতে হয় তবেই হয় হরিবল হরিবল নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরি হরিবল তাই মহাজন বললেন তাহলে মায়ের সম্পত্তি কোনটি নেই যে চর্ম মাংস মেদ যা দেখছেন এটা মাতৃশক্তি আরে হাড় মর্যাদ আর যা থেকে সৃষ্টি ঘটছে সেটি হচ্ছে পিতার সম্পত্তি হরিবল হরিবল তাই মহাজন বললেন সপ্তমেতে সপ্ত ধাতু প্রায় ওরে তক চরম মেদ মাংস এ দেহের হাড় হাড্ডি হয় দেহের দেহের হাড় হাড্ডি হয় দেখো দেখো অষ্টমেতে অষ্ট সিদ্ধি গৌর হরি বলো ভাই ওরে অষ্টমেতে অষ্ট সিদ্ধি ওরে অষ্টমেতে অষ্ট সিদ্ধি এলো ভোগের কারণে এলো ভোগের কারণে দেহের হিসাবে দেখ আরে হিসাবে দেখ 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 তুই এ দেহের হিসাবে দেখ দেখ রে মানুষ সাড়ে তিন হাত মানব জমিনে চোদ্দ পুয়া মানব জমিনে এই পঞ্চভৌতিক দেহ জমিনে গোপনেতে আমি ভক্তের হাতে কহিলাম আভাস ওরে দশমেতে দশ ইন্দ্রিয় ওরে না রহে গর্ভধামে গৌর হরি বলো ভাই দেখো দেখো না রহে গর্ভধামে এ দেহের হিসাবে দেখ 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 তুই এতে হেরে হিসাবে দেখ দেখ রে মানুষ এই মানব জমিনে এই দেহ জমিনে
আর বায়ু কর্তা এলো এবার বাহির মহলে পড়িয়ে ভূতলে কাঁদিনু বলে পড়িয়ে ভূত তালে কাঁদিনু বলে এ জীবের নাম সম্বন্ধ ঠিক থাকে না, কারণ একটা মানুষ মনে করুন আমাকে এখনই প্রাণ খুলে ভালোবাসছিল, একটু পরে দেখি আমাকে আমার দিকে পেছন করিয়ে একজন করে হাত ধরে চলে যাচ্ছে, এটা কি ভালোবাসা বলে? হরিবল তাই মহাজন কি বলেছে, আর পরে ভূতলে কাঁদিনু বলে এ জীবের নাম সম্বন্ধ ঠিক থাকে না কেন? ওরে যখন উদয় যেখানে গৌর হরিবল হরিবল Thank you.
রে গোপালে বাইকত্তা এলো এবার বাহির মহলে পড়িয়ে ভূতলে কান্দিনু মুয়া বলে অজীবের নাম সম্বন্ধ ঠিক থাকে না ওরে যখন উদয় যেখানে যখন উদয় যেখানে এ দেহের হিসাবে দেখ 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 হিসাবে দেখ এ দেহের হিসাবে দেখ এ দেহের এ দেহের এ দেহের হিসাব দেখ দেখ রে মানু চোদ্দ পুয়া সাড়ে তিন হাত চোদ্দ পুয়া সাড়ে তিন হাত মানব জম